আর আপনাদের কোথায় শুনেন আমার 40টা অফিস আমি 20টায় পাইছি, কোথায় ফরিদপুর বন্ধ না, দুই চারটে জায়গায় বন্ধ আছে, এটা ছাড় দেয় দেখবি। আচ্ছা ঠিক আছে, আমি ইমিডিয়েটলি যাবো রোববারে ইনশাল্লাহ, সার্কুলার দিয়ে দিব, সার্কুলার আপনারা পাবেন, অ্যাসোসিয়েশনের বা ইয়েতেও পাঠাবো, আমি আবার সব ডিস্ট্রিক্টেও পাঠাবো আমার এসডিদেরকে, যাতে এটা দিয়ে দেয়। আমরা দিচ্ছি কিন্তু, আসতেছি কিন্তু, বন্ধ একবার মাস থেকে বন্ধ, সরকারের লাভ আছে, সরকারের লাভ দেখবে, কারণ আপনারা টাকা দিয়ে করবেন তো। আমি তো কোনো জায়গায় যাইনি, এখন 20 জায়গার থেকে 20টা আসছে, আমি আরো বাকি 20টার জন্য চেষ্টা করতেছি, কারণ আমাদের ড্রাগ লাইসেন্স না হইলে আমরা বেআইনি কাজ কেন করবো না, ইনশাল্লাহ আমরা ওয়েট গুড। আমি আর মনে হয় যে রাজবাড়ি বা ভরিপুরে হয় নাই, কোন একটা অসুবিধা আছে, নির্ধারিত আছে, সরকার নির্ধারিত একটা ফি আছে, একটা 2,500 টাকা বোধ একটা ফি আছে। কত চাই আপনার, যে কত চাই, কত চাইছে ওই যে একজন আসছি, ভালো হয়েছে কথাটা শোনা গেল, যে অনেকে এই কথা না, বেশি টাকা চাওয়ার কোনো সুযোগ নাই, 2,500 টাকার উপরে চাওয়ার কোনো সুযোগই নাই, 2,500 টাকার সরকারি ফি এটা দিতে হবে, আর বাকি কোনো টাকা দেবেন না। আর যদি বেশি চায় আমার কাছে একটু জানেন, একটু ছোট্ট করে কার্ড অনেকের কাছে আছে, একটা মেসেজ দিয়েন যে আমার, আমি চাই ইয়ে করছি, আমাকে এত টাকা চাইছে বা বেশি চাইছে, জানালে আমি দেখবো। যাই হোক, মানে অনেক জায়গাতে আমাদের লোকেরও সরকার কেমন এটার কথা, এর বেশি দিবেন না, কাউকে দিবেন না, দরকার লাগলে আমাদের কাছে দেখা করবেন, কেউ যদি একটু জানান বা একটু মেসেজ দিয়ে জানেন আমাদেরকে যে অমুককে আমার কাছে এত টাকা চাচ্ছে, ওয়াই তার এটা বাবার দিনের সম্পত্তি না, সরকার তাকে চাকরি দিয়েছে যে এই কাজ করার জন্য, অর্থাৎ সে বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, লাইসেন্স দিতে সরকার বলেছে, লাইসেন্স হি হ্যাজ টু গিভ ইট, তাকে দিতেই হবে, এবং সে হয়তো বা বলতে পারে এইটা ঠিক করেন, এইটা ঠিক করেন, এটা বলতে পারে, কিন্তু সে বেশি টাকা চাওয়ার কোনো সুযোগে নাই। আমাদেরকে একটু জানান, আমরাও দেখবো যে কে টাকা বেশি চায়, আমরা ইনশাল্লাহ এটা করব। আর উনি বলেছিলেন, প্রকাশ সাহেব বলেছিলেন, যাতে ইন্ডিয়া থেকে হোমিওপ্যাথি ওষুধ আনা যায় কি না, আমাকে একটু আইনটা দেখতে হবে, যে আনতেছি তো, আমরা তো পাঠাচ্ছি, আমার জানা মতো ইন্ডিয়ার থেকে ওষুধ আসতেছে, ব্লক লিস্টে আমরা পারমিশন দিচ্ছি, জোয়ার সাহেব আমি এটা আসতেছে, আমরা তো দিচ্ছি, প্রথম রেজিস্ট্রেশন ছিল না, এক্স্যাক্টলি আমরা রেজিস্ট্রেশন আগে ছিল না, জোহাটার দারমন থেকে, হ্যাঁ আমি আমি আসার পরে আমি রেজিস্ট্রেশন করে দিয়েছি। আমরা দিই না, রেজিস্ট্রেশন যাতে আছে তারা দে ক্যান ব্রিং অল দ্য মেডিসিন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং অপরচুনিটি, সবাইকে ধন্যবাদ, সবাই ভাই স্যারকে খুব ভালো লাগলো, এবং ওনার কাছে পেলাম, আমরা ওনার সঙ্গে মানে থ্রু পেপার যোগাযোগ করবো ইনশাল্লাহ, এবং ওনার যে আইন কানুন আছে আমাদের জানা নেই, সেটা উনি জানাবেন, এবং আজকে এই সম্মেলন সার্থক, শেষ ভালো যার সব ভালো তার, আপনাদের মনের যে, এবং ওনার সব থেকে কথা বেরিয়েছে ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে যে একটা দেশ গঠন করতে গেলে
নম্বরই দাঁড়াতে হবে, এবং উনি বলেছেন নো দু নম্বরই, ওনলি 8,000 টাকা সরকার, এবং এইটা যে বলেছেন আমি শুনে খাঁটি মানুষ, এবং আমি এই খাঁটি মানুষের দরকার, আপনারা দরকার হলে উনি একটা পারমিশন দিয়েছেন, সেটা আপনাদের কাছে বিরাট পাওয়া যে দরকার হলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আসলে সমস্যাটা হয় কি, উর্ধ্বতনের কাছে পৌঁছানো না যাওয়ার জন্য মাঝে ব্রেক হয়, দেশ গঠনে আপনাদের ভূমিকা আছে, স্যারের ভূমিকা তো আছেই, এই মানুষকে নিয়েই চলবে দেশ।